খুব ভালো খেলেছে খুবই ভালো খেলেছে পাপন ভাই আপনি বলেছিলেন যে মানে কোচ এবং হইতেছে আমাদের নির্বাচক প্যানেলে অনেক সমালোচনা হয়েছিল অনেক কথা হয়েছিল এবং আপনি বলেছিলেন যে তারা আপনার কাছে 3 মাস সময় চেয়েছে তো পর 3 মাস মনে হয়ে গেছে তো এই 3 মাসে আমরা অনেক পরিবর্তন দেখলাম অনেক ডেভেলপমেন্ট বিশেষ করে বাংলাদেশ জিতলো তো এই জায়গাটায় প্রথম কথা হচ্ছে আমি আগেই বলেছি 1 তারিখ থেকে তো আবার আমি চলে আসছি মানে ওই পিরিয়ডটা তো শেষ এই মাসের 1 তারিখ থেকে তো মানে আমি অলরেডি বলেছি যে এখন থেকে ইনভলভমেন্টটা বাড়বে আমার সো ইনভলভমেন্ট বলতে কি মানুষ মনে করে যে সব কিছু আমি ঠিক করি এটা তো না এটা আপনারাও জানেন তাও বলে আর কি মানুষ বাট সো ওই টাইমটা শেষ ওই টাইমটা ইজ ওভার গণমাধ্যম এবং আপনারা করছেন করেন এখন আমরা কি বলবো এখানটায় আপনারা কেন করেন আপনারা জানেন বাট আমি তো একটা কথাই বলেছিলাম আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই কোচিং স্টাফ বদলাবানো হবে কি না এটা ছিল আফগানিস্তানের সাথে সেকেন্ড টি-20 ম্যাচটা বাংলাদেশ হারার পরে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে বদলানো হবে কি না আমি বললাম আগের ওডিআইতে যে কোচিং স্টাফ ছিল ম্যানেজমেন্ট ছিল আগের ওডিআই টি-20তে যেটা জিতলাম আমরা ওটাতে যা ছিল এবারও তাই ছিল আমরা তো কোনো চেঞ্জ করিনি কাজে এটা এমন হয়তো চেঞ্জ করেছে দেখে খারাপ হচ্ছে তা তো না সো ওদেরটাই যাদের নিয়ে জিতেছে সেই টিমের সেই ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের সাথে হেরে গেছে সো এটার সাথে কোচিং স্টাফের আমরা মানে এইসব ব্যাপার আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ইস্যুই না এবং যদি কখনো নির্বাচক প্যানেল কোচিং স্টাফ কাউকে বদলাতে হয় এটা বোর্ড উইল ডিসাইড তখন ভাই সিরিজ জেতার পরে তামিমের সঙ্গে টিম ডিরেক্টর তাদের সঙ্গে কথা হয়েছে কিনা টিমের সঙ্গে যারা প্রায় সবার সাথেই কথা হয়েছে তামিমের সাথে কথা হয়েছে সাকিবের সাথে কথা হয়েছে তাসকিনের সাথে কথা হয়েছে লিটন দাসের সাথে কথা হয়েছে মানে অলমোস্ট এভরিবডি জালাল ভাইয়ের সাথে কথা হয়েছে খালেদ মাহমুদ সুজনের সাথে কথা হয়েছে কথা হয়েছে সবাই তপন ভাই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ভাই মারফত আমরা জানতে পেরেছি আপনি ক্রিকেটারদের জন্য 3 কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন তারা আপনার কাছে আবদার করেছিল এই আবদারগুলো নিশ্চয়ই অনেক বেশি মানে ভালো লাগার না মানে ওরা ওখান থেকে আমি তো পুরো সবার সাথে কথা বলেছি সো একসাথে সবার সাথে কথা বলেছি তখন ওরা আমার কাছে চেয়েছে বোনাস তা ন্যাচারালি আমরা তো আগের থেকে এটা ট্র্যাডিশন আমাদের যে প্রথমবার যদি কিছু করে থাকি সেটার জন্য ওরা পায় কিন্তু পরের বার করলে আবার পাবে না সো এইবার এটা একটা নতুন ছিল নিউজিল্যান্ডে যেমন গিয়ে যখন আমরা প্রথম টেস্টটা জিতে আসলাম সেটার জন্য পেয়েছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে যখন আমরা টি-20 সিরিজ জিতলাম প্রথমবার বাংলাদেশে তখনও পেয়েছে সো এটা আরেকটা প্রথম ফার্স্ট ম্যাচটা জেতার পরেও পেত সো ফার্স্ট ম্যাচ জিতেছে এটা আমাদের ফার্স্ট উইন এগেনস্ট সাউথ আফ্রিকা ইন সাউথ আফ্রিকা সো এটা পেতো আর সিরিজ জিতেছে ন্যাচারালি এবার তো একটু বেশি হতেই পারে বিভিন্ন ধরনের আলাপ ছিল মানে বিভিন্ন জায়গায় আমি জানতে চাচ্ছি যে আপনি তাদের প্রতি যে ফেথটা রাখছিলেন যে দে উইল ডেলিভার এইটা যে আপনাকে মনে হয় যে দে আর ইভেন্টুয়ালি ডেলিভারিং কারণ আপনি তো অনেকের বিরুদ্ধে গিয়ে আপনি দেখেন সমস্যাটা হচ্ছে আপনারা একভাবে মানে এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করে যখন জিতে যায় তখন মনে হয় যে সাংঘাতিক কিছু হয়ে গেল আবার যখন একটা সিরিজ হেরে গেলেই মনে হয় একেবারে খুব খারাপ অবস্থা আমরা কিন্তু ওই অবস্থায় না আমাদের একটা প্ল্যান আছে উই আর মুভিং অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান এবং যখনই মনে হবে যে আমাদের কোচিং স্টাফের চেঞ্জ দরকার চেঞ্জ তো হয়েছে এর মধ্যে আপনারা দেখেছেন বেশ কয়েকটা চেঞ্জ তো হয়েছে অ্যাডিশন হচ্ছে নতুন আসছে বা রিপ্লেসমেন্ট হচ্ছে এবং সিমিলারলি ইন কেস অফ সিলেক্টার্স যখনই আমাদের মনে হবে যে আমাদের এখানে সিলেকশনও একটা চেঞ্জ দরকার ডেফিনেটলি উইল ডু কিন্তু কারো পারফরমেন্সের জন্য যে আমরা এখন চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছি এরকম কোনো ঘটনা না বাট আমরা যদি আমি আগেও বলেছি যদি কোনো বেটার অল্টারনেটিভ পাওয়া যায় অবশ্যই আমরা নিব না কেন মানে এটা সিলেক্টারই হোক বা কোচিং স্টাফই হোক আমরা যদি এখন যা আছে চেয়ে বেটার কিছু পেলে অবশ্যই নিই। যখন আমরা যখন সাকসেস পাই তখন পিছনের যে ব্যবসাগুলো এখন ঢাকা পড়ে যায় আগে এগিয়ে যাওয়া যায়। এখন বিদেশের মাটিতে আমরা একটা মানে ওয়ান সিরিজ জিতলাম, পরবর্তী টেস্ট আছে, সব কিছু মিলে আসলে ক্রিকেটে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে যে বিষয়টা আসলে আমার জানতে চাওয়া যে কোচিং স্টাফ মানে সিলেকশন প্যানেল বা কোচ বা যারা আছে সব কিছু মিলে প্লেয়াররা তাদের পারফরমেন্স সব কিছু সম্মিলিত ফলাফল কিন্তু এই জিনিসটা আসে। এই ক্ষেত্রে আসলে আপনারা এতদিন ধরে যে জিনিসগুলো বলে আসতে না এখন যে আমরা যে প্রাপ্তিটা পাচ্ছি সেক্ষেত্রে আসলে পরবর্তী ক্ষেত্রে কোন জিনিসগুলো ফোকাস করা দরকার যে আসলে এই জিনিসগুলো হলে আপনার এই জিনিস আপনাদের আমি একটা কথা বলি। প্রথম জিনিস একটা জিনিস আমাদের জানতে হবে। আপনারা দেখেন আমরা এর আগে কখনো যে সমস্ত দেশ লাইক সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ বলবো, তারপরও আমি বলবো যে নিউজিল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই যে যেই কতগুলো দেশ আছে যাদের সাথে আমরা এর আগে কখনো কোনো সিরিজ জিতি নেই, ম্যাচ জিতেছি। ম্যাচ জেতা আর সিরিজ জেতার মধ্যে পার্থক্য একটা সবচেয়ে বড় কী বোঝা যায় জানেন? ট্রফি। আপনি সিরিজ না জিতলে কিন্তু ট্রফি পাবেন না। এখন আপনি ট্রফি খুঁজেন, ট্রফি কই? যা ট্রফি দেখবেন এই সময় আসছে। বড়জন হাতে গোনা তিনটা ট্রফি পেতে পারেন এর আগে। সো আমার সব ট্রফি তো এই সময় আসছে। কাজে আপনারা যতই খারাপ বলেন না কেন আমার মনে হয় নাই কখনো, আমার মনে হচ্ছে দেয়ার ইম্প্রুভিং সবসময় প্রথম থেকে। কারণ নাইলে ট্রফি জেতা যায় না, সিরিজ জেতা যায়, একটা ম্যাচ জেতা যায় একটা টিমের সাথে হঠাৎ করে, কিন্তু সিরিজ জেতা যায় না। সো প্রথমে আমরা দেশে এটা প্রমাণ করেছে আমাদের এই টিম। খালি এখন আগেও যারা খেলেছে, এখন যারা নেই, সে মাশরাফি নেই, অনেকেই টিমে এখন নেই, বাট আগে ছিল, বাট যারা খেলেছে যারা জিতেছে তারা ভালো খেলেছে। এবং আমরা প্রথমে যে জিনিসটা করেছি যে দেশের মাটিতে আমরা সবাইকে হারানোর একটা সাহস প্রথমে জোগাড় করি যে আমরা হারাবো, বিশ্বাস করি, এবং তারপর আমরা সবাইকে হারাই। দেশের মাটিতে হারানোর পরে নেক্সট আমাদের ডেফিনেটলি টার্গেট হচ্ছে বাইরে গিয়ে ভালো করা, বাইরে গিয়ে জেতা। এইটা কিন্তু বেশ কিছুদিন আগের থেকেই শুরু হয়েছে। আপনারা দেখেন শ্রীলঙ্কায় গিয়ে আমরা শ্রীলঙ্কার সাথে জিতে এসেছি, যেটা আগে আমরা চিন্তাই করতাম না শ্রীলঙ্কার সাথে গিয়ে জিতবো। শ্রীলঙ্কার সাথে সেই 100তম টেস্টের কথাটাই চিন্তা করেন। সো আমরা জিতে এসেছি। নিধাস ট্রফিতে গিয়ে আমরা জিতেছি কিন্তু সিরিজ জিতি নাই, কাজে ওটাকে আমি ধরবো না, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে জিতে এসেছি। ওয়েস্ট ইন্ডিজে আমরা টেস্টে চরম ভরাডুবি, কিন্তু ওডিআই এবং T20-তে আমরা জিতে এসেছি। এবং তখন ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, T20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমরা ওখানে গিয়ে জিতে এসেছি। আমরা আয়ারল্যান্ডে গিয়ে ট্রাই নেশন সিরিজ জিতে এসেছি। সো এই জিতা তো, এবং তারপরে আপনি দেখেন সবচেয়ে আরেকটা বিশাল আমি বলবো যে অবশ্যই নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচটা জয়, ফার্স্ট টেস্টটা জিতলাম আমরা, 1-1 ড্র করে আসলাম। এগুলো তো সব প্রথমবারের মতোই। সিমিলারলি এখন আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে দেশের বাইরে গিয়েও আমরা ভালো করি। এখন আগে ছিল ভালো খেলা, কিন্তু এখন ভালো করার মধ্যে ভালো খেলাটা না। আগে মনে হতো আমরা 250 রান করতে পারলেই খুশি বিদেশে গিয়ে, কখনো মনে হতো আছে আমাদের একটা যদি সেঞ্চুরি থাকে এটাই আমরা খুশি, এই খুশিতেই আমরা থাকতাম। এখন এইটা না, এখন আমাদের ভালো মানে হচ্ছে জেতা। এই যে বিশ্বাসটা টিমের মধ্যে এসছে, টিম ম্যানেজমেন্টের মধ্যে আছে, প্লেয়ারদের মধ্যে আছে, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। তারপর আমি বলবো ওডিআইতে আমরা বেশ আগের থেকেই একটু ভালো, ওডিআই থেকে ভালো, কিন্তু আমরা এখনও সব ফর্মেটে ভালো না। সবচেয়ে দুর্বল আমাদের ছিল টেস্ট। আমরা সবচেয়ে বেশি নজর দিচ্ছি টেস্টের দিকে, কিন্তু আরেকটা জায়গা আছে এখন আমার মনে হচ্ছে ওইটাতে আমরা সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ছি, সেটা হচ্ছে T20। সো আমাদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। এখন যে আমাদের স্কোয়াডটা আছে, সিলেক্টরদের ব্যাপারে আমি সবসময় একটা কথা, অনেকেই বলে সিলেক্টর, আমি একটা জিনিস বুঝি না যে বাদটা দিবেন কাকে, মানে কাকে আপনারা বলেন ওকে খেলাচ্ছে না, কার জায়গায় খেলাবেন এই নামটা বলেন শুনি, বদলাবেনটা কাকে? আপনি বোলিং স্টাফে, বোলিং যে আছে আমাদের এখানে হাত দেওয়ার কোনো উপায় আছে ওডিআইতে? আমি তো কোনো পথ দেখি না। ব্যাটিংয়েও আপনি পারবেন না শুধু একটা ছাড়া। আগে দুইটা বলতেন, একটা হচ্ছে যেখানটায় রাব্বি খেলে আর একটা হচ্ছে আফিফ। আফিফটা এখন বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? সো আমি বলছি যে রাব্বিও এখনও সুযোগ, মাত্র থার্ড ওডিআই, ইন্টারন্যাশনাল ওডিআই খেলতে গিয়ে সে তো 50 ম্যানে আসছে সাউথ আফ্রিকায়। সো ওদেরকে তো একটু সুযোগ দিতে হবে। সো এইখানটায় আহামরি কোনো একেবারে সিলেকশনে ভুল হয়ে যাচ্ছে, খারাপ হচ্ছে, এটা বলার কোনো সুযোগই আমি দেখি না। থাকলে বলেন যে একে বাদ দিয়ে একে দেন না কেন, বা দেন, দিলে ভালো হবে, বাট এটা কেউ বলতে পারে না। সো আমি বলছি যে আমার কাছে এইসব ইস্যু না, ইস্যুটা হচ্ছে অনেক দিন পর আমরা ফুল টিম নিয়ে খেলতে পেরেছি। আফগানিস্তানের সাথে যখন ওডিআই খেললাম এই প্রথম বহু বছর পর বহুদিন পর প্রায় 2-3 বছর পর আমাদের ফুল টিম খেলেছে এবং ওটার থেকে একটা স্পিরিট ছিল এবং এইবারও যে গেছে সাউথ আফ্রিকা আমাদের ফুল টিমটা খেলেছে এইটা একটা বিরাট প্লাস পয়েন্ট এবং এই সাউথ আফ্রিকা ট্যুরে প্রথম আমার কাছে মনে হয়েছে যে টিম এফোর্ট যেটা টিম কম্বিনেশন যেটা সবার মধ্যে একটা জেতার ইচ্ছা আগ্রহ এটা খুব স্পষ্টভাবে আসছে এবং এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট। ভাই এই টিম এফোর্টের কন্টিনিউয়েশন টেস্ট সিরিজে কতটুকু থাকবে বলে আপনি মনে করেন? টেস্ট সিরিজে দেখেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমার তো মনে হয় টেস্ট সিরিজে আমাদের জেতা উচিত। এখন ক্রিকেট এমন একটা খেলা কিছু বলা যায় না। আপনি বলেন আপনারা যারা নাকি এই 3টা ওডিআই দেখলেন সাউথ আফ্রিকায়, ফার্স্ট ওডিআই, থার্ড ওডিআই, প্রথমে দেখে তারপর সেকেন্ড ওডিআইটা দেখেন, বিশ্বাসই হয় না। তার এইটাই তো ক্রিকেট, মানে এটা তো মেনে নিতে হবে, খেলাটাই এরকম। দিস ইজ ক্রিকেট, সো আনপ্রেডিক্টেবল, কিচ্ছু বলা যায় না। তবে আমাদের প্রত্যেকটা প্লেয়ার পোটেনশিয়াল আছে এবং ওরা ভালো খেলোয়াড়, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে যে আমরা জিততে পারি এবং আমরা জিতবো ইনশাআল্লাহ। নগদ অ্যাপে সব নাম্বার সেন্ড মানি একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ। পাবন ভাই যেভাবে নতুন কমিটি দেওয়ার পর থেকে আমরা মানে মাঠে তো আমরা ভালো খেলছি, মাঠের বাইরে যেমন কোচিং প্যানেলের সিলেকশনে খুব দূরদর্শী কিছু আপনারা ডিসিশন নিয়েছেন, এটাকে কি আপনারা মনে করেন যে নতুন কমিটির একটা সফলতা? আর একটা ব্যাপার, মানসিকভাবে সাকিব আল হাসান খুব আপসেট ছিলেন, সেখান থেকে গত ম্যাচে দারুণ বোলিং করেছেন, তো মানসিকভাবে আপসেট থাকার পরও সাকিবের পারফরমেন্সটা আপনি কেমন দেখেন? আমরা একটু সাপ্লিমেন্টারি এর সঙ্গে দিয়ে দিই যাতে আপনার সুবিধা হয়, মানে যেভাবে সব কিছু চলছে মানে আপনি স্যাটিসফাইড কিনা, এবং যেহেতু এবার একটা বড় সামনে বড় বিশ্বকাপ আছে, মানুষের এক্সপেকটেশন বাড়ছে, তো আপনাদের দায়িত্বের জায়গাটা আরও বেশি বেড়ে গেল কিনা, কারণ নতুন ল্যান্ডমার্ক কিন্তু আপনার বাংলাদেশ ক্রিকেটের। আপনাদেরকে আমি বলি এই এক্সপেকটেশন করে করেই আপনারা এই যেমন খুব বেশি আশাও করেন তেমন খুব বেশি হতাশা হন, কোনোটারই এখনও হওয়ার দরকার নেই। আমরা ভালো খেলছে ছেলেরা, আমাদের ক্যাপাবিলিটি আছে হারার, ওদেরকে আমাদের এখন সাপোর্ট করা উচিত, দিস ইজ নাম্বার ওয়ান। আর আপনি বোর্ডের কথা বলছেন, এর আগে বোর্ডে যারা ছিল এখনকার বোর্ডে ছিল এত তাড়াতাড়ি এসে কেউ কোনো চেঞ্জ করতে পারে না, বেসিক জিনিসগুলো সব আগেরটাই ফলো করা হচ্ছে, কাজে এটা আমি এই বোর্ডে চেঞ্জ এসছে দেখেই যে একটা বিরাট হয়েছে তা না, তবে ডেফিনেটলি নতুন নতুন মুখ যেহেতু 3-4 জন এসছে, এটার একটা তাদের নতুন আইডিয়াস, একটু বেশি উৎসাহ উদ্দীপনা এগুলো তো একটু বেশি থাকেই এবং তাতে করে প্লাস পয়েন্ট হয়েছে। এবং কিছু যে রিঅর্গানাইজ করা হয়েছে বোর্ডের কমিটিগুলা, এই সবগুলোর মধ্যে একটা নতুন কিছু পেলে হয় কি একটা জায়গায় অনেক দিন থাকলে আস্তে আস্তে তো একটু একঘেয়েমি চলে আসে, আর নতুন কাউকে যদি একটা দায়িত্ব দেন তখন সে একটু ইনিশিয়ালি বেশি জোর দেয়। সো এই দিক দিয়ে আমি বলবো যে আই এম ফুললি স্যাটিসফাইড, আগে যারা ছিল তাদের ব্যাপারে আমার কোনো সমস্যা হয়নি, এখনও যারা আছে কারো ব্যাপারে সমস্যা নেই, ভালো চালাচ্ছে তারা। বাট এই বোর্ড কী করতে পারে? বোর্ড কিন্তু হারা জেতার সাথে কোনো সম্পর্ক নেই, মানে এই জিনিসটা আপনাদেরকে আমি বোঝাতে চাই, এখানে হারা জেতার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নাই। পুরা ক্রেডিট এই যে জিতলো ওরা ভালো খেলছে, পুরো ক্রেডিটটাই হচ্ছে প্লেয়ার্স অ্যান্ড দি কোচিং স্টাফ অ্যান্ড দি টিম ম্যানেজমেন্ট ওখানে যারা আছে, এখানে আর কারো কিচ্ছু আমাদের এখানে কিচ্ছু না। আপনি এমন বলতে পারবেন যে এই সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে দেখে সেই জন্য ওরা ভালো করছে, তাহলে এই সিদ্ধান্তটা যদি আরেকটা দেশ নেয় ও ভালো করবে? সো এইগুলো আসলে বোর্ডের এখানে কিছু করে না, আমরা উই ক্যান অনলি সাপোর্ট, ওরা যাতে ভালো খেলে এটার জন্য যা যা দরকার আমরা সেটা যোগান দিতে পারি, শুধু চেষ্টা করতে পারি, এবং দ্যাট উই আর ডুইং। এবং ভালো খেলছে এখন, এত বেশি আহামরি খুব ভালো যে খেলেছে সেটা বলবো না কেন জানেন, দ্বিতীয় ওয়ানডেটা তো আমার চোখে এখনও ভাসে। সো আশা করি প্রথম ওয়ানডে এবং থার্ড ওয়ানডে যেভাবে খেলেছে সেইভাবে খেলবে, কিন্তু আরেকটা হচ্ছে নতুন স্কোয়াড খেলবে। আপনি এখানে অনেকেই খেলবে টেস্টে, ফর এক্সাম্পল এখানে সে হয়তো বা মাহমুদুল হাসান জয় খেলবে বা সাদমান, তামিমের সাথে একজন তো ওপেন করবে, এখানে মোমিনুল আসবে, এখানে শান্ত আসবে। সো আমি বলছি যে এই ছেলেগুলো আসবে যারা নাকি টেস্ট খেলে, ওরা কিন্তু এখন পর্যন্ত ওদের সাথে খেলে নেই, কাজে ওদের পারফরমেন্স কী হবে আমরা জানি না। তবে আমার দৃঢ় বিশ্বাস, এবং ওদের সাথে আমার কন্টিনিউয়াস তো কথাবার্তা হচ্ছেই, আমার দৃঢ় বিশ্বাস যে টেস্টও আমাদের ভালো করবে। আমি আপনাকে বলি, আমাকে ও ফার্স্ট ওডিআই শেষ হওয়ার পরে ও আমাকে প্রথম জানালো যে ওর ফ্যামিলি সাথে অসুস্থ অনেকেই একটা ক্রাইসিস তখনই আমি বলেছি ও চলে আসতে পারে কোনো সমস্যা নাই কারণ ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট খেলাটাও ইম্পর্টেন্ট বাট ফ্যামিলি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট চলে আসতে পারে তারপরও ঠিক করলো যে আচ্ছা সেকেন্ড ওডিআইটা খেলেই আসবে এবং ওইভাবে আমরা কিন্তু টিকিট বুকিং টুকিং সব রেডি ছিল সেকেন্ড ওডিআইয়ের পরে সে আসবে করে আবার আমাকে বললো ঠিক আছে থার্ড ওডিআইটা খেলেই যাই এই থার্ড ওডিআইটা খেলে সে কালকে মাঠের থেকে বলতে গেলে এখন সাথে সাথে রাত্রেই রওনা দিয়েছে সো আমাকে ফোন করলো যে আমি এখন ইমিগ্রেশন ক্রস করেছি সো এখন আসবে আসার পরে আমাদের সামনে দুটো টেস্ট আছে আমার যেটা ধারণা যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ফার্স্ট টেস্টটা না হলেও সেকেন্ড টেস্টটা হয়তো খেলতে পারে ও ফেরত যাবে মানে ওর খেলতে কোনো আপত্তি নেই এই জিনিসটা আপনাদেরকে বলি ও টেস্ট খেলতে চাচ্ছে বাট পরিস্থিতির উপর নির্ভর করে এখন পর্যন্ত যা ধরে রাখছি আমরা প্ল্যান হচ্ছে যে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো বা সে সেকেন্ড টেস্টটা খেলতে যাবে না আপনাদের আমি বলি এখানে এই গত পারফরমেন্স আপনি একটা খেলোয়াড় না আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা মেহেদি হাসান মিরাজ যে ফার্স্ট উইকেটটা নিল ব্রেক থ্রু এনে দিল ভেরি ইম্পর্টেন্ট ছিল ইভেন শরীফুল দুসনে যে উইকেটটা নিল ভেরি ইম্পর্টেন্ট ছিল তাসকিন সুপার বল করেছে 5টা উইকেট সোজা কথা না আর সাকিব ওদের যেভাবে এসে রান রেটটাকে চেক দিল এবং দুইটা উইকেট নিল এটা তো অসাধারণ সো এখানে প্রত্যেকেই ভালো করে এই যে লিটন দাস আফসোস আছে যে আচ্ছা 2টা রান করলে তো একটা 50 হতো সো ও এত ভালো খেলছিল কাজেই পারফরমেন্স সবাই ভালো খেলেছে এখানে কোনো ইন্ডিভিজুয়াল ইস্যু না ইট ওয়াজ এ টিম এফোর্ট অ্যান্ড সেটি আমরা সাকসেস পেয়েছি